নমস্কার বন্ধুরা, সবাইকে পণ্য থেকে চিনে স্বাগত। শীতের সিজনে আরও একটি দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো পালং চিকেন। আমি আগেও চিকেনের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, এই পালং চিকেনটি শীতের সিজনে একবার বানিয়ে খেয়ে দেখুন। যে কোনো ধরনের রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগে। আর এই পালং চিকেন খুবই হেলদি আর খুবই কম সময়ে বানিয়ে ফেলে যায়। আর চিকেনটি রান্না করার পরেও যে সুন্দর সবুজ কালারটি রয়েছে তার জন্য রয়েছে সিক্রেট টিপস, তার জন্য অবশ্যই করে রেসিপিটি পুরো দেখতে থাকুন। আসুন তাহলে দেখে নিন সিক্রেট টিপস সহ পালং চিকেনের রেসিপিটি। আমি এখানে পালং চিকেন বানানোর জন্য 500 গ্রাম উইথবোন চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ফ্রেশ পালং শাক আর ধনে পাতা। পালং শাক আর ধনে পাতাটা ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার চলে যাবো নেক্সট স্টেপে। আমি এখানে একটি কড়াইয়ে একটু বেশি পরিমাণ জল নিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। জলটা গরম হয়ে গেলে আমি পালং শাক আর ধনে পাতাটা গরম জলের মধ্যে দিয়ে দিলাম। হাই ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর ছাঁকনির সাহায্যে শাকগুলো ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। তো আমি এখানে একটি বোলের মধ্যে বেশ কিছুটা আইস কিউব নিয়েছি। এই আইস কিউব দেওয়া জলের মধ্যে আমি পালং শাক আর ধনে পাতাগুলোকে ডুবিয়ে দেব। এইভাবে ঠান্ডা জলের মধ্যে 1/2 ঘন্টা মিনিমাম ডুবিয়ে রাখতে হবে শাকগুলোকে, তাহলে শাকের যে সবুজ রঙটা একদম পারফেক্ট থাকবে। এর সাথে সাথে আরও টিপস রয়েছে, তার জন্য রেসিপিটি দেখতে থাকুন। তো আমি এখানে একটি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবারে চিকেন পিসগুলো গরম তেলের মধ্যে দিয়ে একে একে ভেজে নেব। চিকেনটা আগে থেকে এইভাবে ভেজে রাখলে চিকেনের টেস্টটা দুর্দান্ত হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিকেনের পিসগুলোকে হালকা উল্টে পাল্টে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলে চিকেন থেকে জল উঠবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিকেনের পিসগুলোকে ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে এখানে উল্টো পাল্টে ভেজে নেওয়ার পর তেল থেকে ছেঁকে অন্য একটি পাত্রে রেখে দেব। চিকেনগুলো এইরকম হালকা কালার করে ভেজে নিতে হবে। তো আমি এখানে পালং শাক আর ধনে পাতাগুলোকে ঠান্ডা জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবারে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে মিক্সিতে খুব ভালোভাবে ব্লেন্ড করে মিহি পেস্ট রেডি করে নেব। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করলাম না, কারণ পালং শাকের মধ্যে এমনিতেই জল আছে। তো আমি এখানে মিহি পেস্ট রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। নিয়েছি আদা রসুন বাটা। আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিতে হালকা ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে মিক্সি বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি গোটা সাদা জিরে, এলাচ আর দারচিনি। আমি এখানে 1 কাপ কাজু আর 7-8টা আলমন্ড জলে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আলমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার 1/2 কাপ জল অ্যাড করে মিক্সিতে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট রেডি করে নেব। চিকেন ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল কড়াই থেকে আমি বেশ কিছুটা তেল অন্য পাত্রে রেখে দিয়ে, আমি এখানে 3 টেবিল স্পুন তেল রেখেছিলাম, সেই ভাজা তেলে আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে তেলটা গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম সাদা জিরে, এলাচ আর দারচিনি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকাতে নাড়াচাড়া দিয়ে নেব। তারপর এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজ বাটাটা আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটা আগে থেকে আমার মতো যদি ভেজে রাখেন তাহলে চিকেনের মধ্যে একটা খুব সুন্দর ফ্রাইয়ের একটা স্মেল থাকবে আর খেতেও দারুণ লাগবে, সেই জন্য ফার্স্ট আমি চিকেনটাকে ভেজে রেখেছিলাম। এইভাবে যদি আপনারা পালং চিকেন রান্না করেন খেতে দুর্দান্ত লাগবে। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে 3 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে
আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। আদা রসুন কষানোর সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। হালকা হাতে 2-5 মিনিট কষানোর পর যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে, ভেজে রাখা চিকেনগুলো এবারে মশলার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে আমাদের খুব ভালোভাবে 2-5 মিনিট কষিয়ে নিতে হবে। চিকেনটা 2-5 মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে কষানোর পর যখন একটা চিকেন থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি মিক্সি বাটিটা ধুয়ে যে জলটা রেডি করে রেখেছিলাম সেই জলটা অ্যাড করলাম। আমি এখানে বেশি জল ব্যবহার করলাম না, জাস্ট 1 কাপ মতো জল ব্যবহার করলাম। হালকাতে জলটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট মতো কুক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা আমাদের খুব ভালোভাবে কুকড হচ্ছে। তো এইভাবে আপনারা শীতের সিজনে খুব সহজে পালং চিকেন রান্না করতে পারেন। এবারে ঢাকাটা খুললাম, এবার এর মধ্যে কাজু আর আলমন্ডের পেস্টটা দিয়ে দিলাম। আপনারা যদি আলমন্ড না ব্যবহার করতে পারেন, শুধু কাজু বাদামও ব্যবহার করতে পারেন। চিকেনের মধ্যে খুব ভালোভাবে আলমন্ড আর কাজুর পেস্টটা মিশিয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালোভাবে আমাদের চিকেনটাকে কষিয়ে নিতে হবে। 2-5 মিনিট চিকেনটাকে কষানোর পর যখন চিকেন আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন কিন্তু বুঝে যাবেন চিকেনটা আমাদের খুব ভালোভাবে কষানো কমপ্লিট হচ্ছে। চিকেনটা খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে ধনে আর পালংয়ের পেস্টটা অ্যাড করলাম। পালং শাকের পেস্টটা অ্যাড করার পর চিকেনটাকে কিন্তু খুব বেশি কষানো যাবে না, কারণ পালং শাকের যে একটা খুব সুন্দর যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে। তো প্রণতির এই ছোটোখাটো টিপস আপনাদের কেমন লাগে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আজকের আমি যে প্রসেসে পালং চিকেনটি রান্না করলাম, সেই প্রসেসে রান্না করলে আপনাদের পালং চিকেনের যে গ্রিন কালারটা একদম পারফেক্ট থাকবে আর দেখতে দারুণ হবে। অনেক সময় পালং চিকেন রান্না করার পর পালং চিকেনের কালারটা কালচে হয়ে যায়, এইভাবে যদি আপনারা পালং চিকেন রান্না করেন খুব সুন্দর কালার তো থাকবেই আর খেতেও দারুণ হবে। হালকা হাতে 2-4 মিনিট কষানোর পর লো ফ্লেমে ঢাকা দিয়ে 1 মিনিট মতো কুক করে নেব, তারপর আমাদের রেডি হয়ে যাবে পালং চিকেন। তো ঢাকাটা খুললাম, দেখুন আমাদের রেডি হয়ে গেছে পালং চিকেন। উপর থেকে আমি বেশ কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম মশলাটা খুব ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পর আমি এটাকে পরিবেশন করব। তো দেখতেই পেলেন খুবই কম সময়ে আমাদের দারুণ টেস্টি পালং চিকেন রেডি হয়ে গেছে। এই পালং চিকেন দেখতে যতটা কালারফুল খেতেও দারুণ লাগে। তো আজকে আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এই পালং চিকেন যে কোনো ধরনের রুটি, পরোটা, ফ্রাইড রাইস এর সাথে খেতে দারুণ লাগে। তো আজকে আমার রেসিপি অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, শীতের সিজন একদম জমে উঠবে। তো আমি আগেও আপনাদের সাথে দারুণ টেস্টি পালংয়ের রেসিপি এবং চিকেনের রেসিপি শেয়ার করেছি, শীতের সিজন থাকাকালীন আরও দারুণ দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।